हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बंगाल तिथि। तो आज के चले तुम्हारे साथ एक नतून वीडियो नहीं। तो आज के वीडियो मेन कन्टेंट होच्छे आमी छोटो बेला थेके जेखाने बड़ो होएछी माने आमार बापेर बाड़ी, आमार मायेर बाड़ी। तो सेई होम टूरटा देवार जोन्नो बिकज आमी प्रथम थेकेई तोमादेर ए चैनेले बोले एसेछि जे आमी तोमादेर साथे सबकिछु शेयर करते चाई, इच एंड एवरीथिंग एज लाइक आमी छोटो थेके की की आमार मेमोरिज आछे बा आमी बड़ो होएछि कार कार साथे, कौन कौन जिनिसेर साथे बा की মানে পজিশনে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর সবথেকে বড় কথা, এই ভিডিওর মাধ্যমে আমি একটু গল্পও করব তোমাদের সাথে, আমার ছোটবেলার কিছু গল্প। আর সেকেন্ড হচ্ছে আমি তোমাকে একটু হোম ট্যুরটাও দেব। আর মা বাবাকে তো তুমি চেয়ে, ও সরি, মার সাথে তোমাদের দেখা হয়েছে কিন্তু বাবার সাথে তোমাদের দেখা হয়নি। আজকে দেখছি, চেষ্টা করছি যদি বাবা ফ্রি থাকে, কারণ বাবা একটু ব্যস্ত, তো বাবাকে আমি বলতেও পারবো না যে বাবা আমি আসো আমি তোমাদের ইন্ট্রোডিউস করে। তো চলো, পসিবল হলে আমি তোমাকে বাবার সাথে দেখা করাবো, আর হোম ট্যুরটা তো অবশ্যই দেবো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের প্রথম থেকে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ এন্ড অবধি দেখো, কারণ আমি তোমাদের শেয়ার করার জন্যই এই ভিডিওটা করছি। তো এন্ড অবধি দেখলে আমার অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমাদের বা আমাকে বা আমার হোম ট্যুর বা এই ভিডিওটা, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক করো। ওকে, আর তোমাদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। তো চলো, আজকে তোমাদের ভালোবাসা নিয়ে আমি দেখাতে শুরু করছি আজকে আমার হোম ট্যুরটা। ওকে, তো এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্সটা, কোলাপসেবল গেটটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের মিটারের যে ইয়ে থাকে, এখানে রাখা আছে। তো চলো উঠে উপরে ওঠা যাক। তো এটা হচ্ছে জানলার সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে আমাদের পার্কের ভিউটা, ঠিক আছে। দেখো খুব সুন্দর, সামনে তোমার এখানে রাস্তাটা দেখা যাচ্ছে পুরো ইয়ে করে, স্কোয়ার করে। এটার এখানে স্লিপ আছে পার্কের, ঠিক আছে। এটা একটা চিলড্রেন্স পার্ক, ঠিক আছে। আর এটা একদম আমাদের বাড়ির সামনেই গায়ে লাগানো। তো চলো উপরে ওঠা যাক। তো উঠে পড়েছি আমি তিনতলা, তিনতলা আমাদের ফ্ল্যাটটা, আমাদের পোর্শনটা। তো সিঁড়ি দিয়ে উঠে তোমার এইদিকে হচ্ছে, এইদিকে ছাদের সিঁড়িটা উঠে গেছে, আর এইদিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হলো একটা পোর্শন, আর রাইট হ্যান্ড সাইডে আরেকটা পোর্শন, ঠিক আছে। তো ওটা অন্ধকার আছে, চলো এখান থেকে স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইড থেকে। তো এখানে ঢুকলাম, ঢুকেই ফার্স্টে বাঁদিকে একটা ঘর, সেটা হচ্ছে সিটিং বা স্টাডি রুম বলতে পারো। এখানে এখানে সোফা আছে, এটা পুরনো আমাদের, এটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে তোমার এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো এখানে রাখা আছে, এখানে জামাকাপড়, বর্ষাকাল বুঝতেই পারছো কী অবস্থা। আর এই যে এটা হচ্ছে বাড়ির জানলা, আর পেন্টিং পুরো রুমটা। ওকে, তো যাওয়া যাক। এটা হচ্ছে ডাইনিং প্লেসটা, এই যে ডাইনিং টেবিলটা। এগুলো কিছু 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 জিনিস নতুন আছে, কিছু কিছু জিনিস আবার পুরনোই আছে। তো এটা হচ্ছে কিচেনের পোর্শন আছে, এই যে কিচেনটা, কিচেন র‍্যাক চিমনি, এখানে কিচেনের পোর্শনটা, বেসিন, আর এই সাইডে বাথরুম দেখতেই পাচ্ছো। আর এটা হচ্ছে আরেকটা জায়েন্ট বা মাস্টার বেডরুম যেটাকে বলে। তো এখানে এটা আগেও ভিডিওতে দেখেছো, এটা আমার স্টাডি মানে পড়ানোর ঘর, ঠিক আছে। এখানে বসেই সবাইকে পড়ানো হয়, এখানে উইন্ডো আছে দুটো দু সাইডে, এটা ব্যাক পোর্শন আমাদের বাড়ির। আর এইটা হচ্ছে পার্কের ভিউটা, এখান থেকে সুন্দর করে পার্কের ভিউটা দেখা যায়। দেখো যে ওটা শাওয়ারটা দেখা যাচ্ছে, আর পুরো রাস্তাটাও এখান থেকে ভিউ পাওয়া যায়। আর এটা তো তোমার আলমারি, এটা হচ্ছে পুরনো আলমারি আমাদের, যেটা কি না আমাদের মোটামুটি অনেক ছোটো থেকে, আমি প্রথম ছোটোবেলা থেকে এটা দেখে আসছি, এটা নতুন কালার করা হয়েছে। আর এটা আমার সব থেকে ছোটো ফার্স্ট টিভি, এটা এখনও রেখে দেওয়া আছে, এটা অবভিয়াসলি ওয়ার্কিং, বাট যতদিন কাজ চালানো যায় এটা দিয়ে করা আছে। আর এটা শোকেসটা, ঠিক আছে। চলো তো পাশের রুমটায় দেখা যাক।
तो चले दिखे राइट हैंड साइड पोर्शनटाते मैं वन बी एच के फ्लैट ओटा जमन टू बी एच के फ्लैट छिल एटा सरकम ही वन बी एच के फ्लैट आटार ऊपरटा बेसिकाली पुरो इंटेरियर करा मैं ये फ्लैटाई पुरो इंटेरियर फल सिलिंग करा आछे ठीक आछे एखे एक सरि ये फ्रिज तो आज फ्रिजर पशे किचेने पोर्शन आखने जो किचेन सेट आप नहीं कारण एखे रान्ना बेसिकाली है ना और एखे एक छोटे इंडक्शन रखा हो जस्ट फर इनकेस जदि प्रयोजन है तरज एखे रान्ना कर एक मोटामुटी एक ये कोरे रखा आ जैक एट किचन विंडो ये तो बेसिन और किचन कैबिनेटो करा सब इंटेरियर थ्रुते डिजाइन कर सेम करो ये गुरुदेवर फटो और ये हम देखते ही पाच हमारे स्टूडेंट जाए ठीक है एरा पढ़ा गए जाए ठीक है जी होक तो ये बा दिखे जे फोटोटा देखा जाता हमारे अम्मार दादुर माने अम्मार बाबार माँ बाबा ठीक है और राइट हैंड साइडे जे दुजोने फोटो देखा जाता हमारे दादू और दीदन माने हमारे मायर माँ बाबा ठीक है और एखाने हे एक बाथरूम आछे माने टॉयलेट और सिंक तो रखाई आछे देखेछ ही और एखाने हे एक छोटो कॉर्नर कर एक पोर्शन बार करा हुआ है जेटा किना टोटाली सेपारेट और एटा एखाने ठाकुर रखा हुआ है ठीक है और ठाकुर एखाने एक सिंहासनेर साथे एखाने एक कैबिनेट करा हुआ आर तार उपरे होच्छे झाड़टा रखा हुआ है मैं झाड़टा लागानो हुआ है और ऊपरटा तो बाकी पोर्शनटा पुरो फल सिलिंग करानो आछे तो चलो ताहले आमादे बेडरूमे ढोका जाक तो जेखाने आमार मा बाबा सबाई रोयेछे तो एटा होच्छे एटा होच्छे एटा खाली वाल जेखाने होच्छे एक सोफा सेट करार इन फ्यूचर प्लान आछे एखाने किछु कर्नर रैक आछे जेखाने शोपिस लागानो और एटा एक विंडो कार्टेन टाना आछे आपातत टीवी कैबिनेट टीवी सेटअप करा आछे बरण चलछे मा देखछे ताई जन्य और हे एखे एक मिरर कम वार्ड्रप आदिगे बदि एक इंटेरियर लुक्से मैचिंग वार्ड्रपटा करा एखाने होच्छे आमार मा बसे आछे ठीक आछे बरण देखछे और आमि पढ़ाच्छि और एखाने बाबा तो शुये आछे एखोनो पर्यन्त ताई देखानो जाच्छे ना और चल एकटा एटा होच्छे खाटेर पाशे कर्नर टेबिल एकटा तो चलो बारान्दाय जावा जाक एटा आछे बारान्दा बारान्दा तो इंटेरियर करा बेडरूम एक देखाना है नी एक बार देखिए देव ठीक है बारान्दा इंटेरियर करा और ये हे एक वाशिंग मशीन रखा आहेतु वाशिंग मशीन सेटअप प्लम्बिंग समस्त किस एखे करा तई और यहाँ हे हमें बालकनी ठीक है और इखान पार्के व्यूटा जस्ट खूब सुंदर आसे और इखने बसे जदि सारा दिन काटिए देवा जाए मैंने एक कप चानी सारा दिन काटाना जाए जो पार्कटे फाका आछे बिफोर मैंने कोविड थेके पार्क बंध जैक एखान खूब सुंदर व्यूटा आसे और छोटो बेलाटा मन पड़े जाए सबाई एक ही आछे शुधु आमादेर बाड़ीटाई चेन्ज हो गेछे तो चलो ताले आबार बेडरूमे चले जावा जाक ढुके जावा जाक तो चलो एखाने टीवी चलछे आर एखाने इंटेरियरटा देखानो हयनि माने फल सिलिंगटा देखानो हयनि तोमरा बसो ना नाहले बसो तुम्हरा हाँ कि
ছাদ, ও হ্যাঁ ছাদও দেখাবো, দেখলে আমার স্টুডেন্টরা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার কি কি দেখাতে হবে। চলো তাহলে একবার ছাদেও ঘুরে আসা যাক। সো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটু বসেই পড়েছি, বসে ভিডিওটা করছিলাম জল খেতে খেতে। তো ভাবলাম যে ভিডিওটা এন্ড তো করা হয়নি, তোমাদের সাথে লাস্ট কথাটা বলা হয়নি, তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। আর আজকে এখনও ডিনার হয়নি, ডিনার কমপ্লিট করতে হবে। তো চলো, টাটা, গুড নাইট, আবার কালকে চলে আসছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ওকে, চলো, বাই।